টাস্ক সিকিউরিটি মিলে আমাদের রেস্টুরেন্ট পাশে একটা জুসের দোকান আছে, ওখানে চলে এলাম তরমুজের জুস খাবো বলে। শরীরটা একটু কেমন লাগছে তাই জন্য চলে এলাম, বুঝতে পারছেন। এখানে জুস বানাচ্ছে ভাইটা, আর এই জুসের দোকানটা দেখুন। এই যে জুসের দোকানটা, এটা তামিলনাড়ুর লোকের নয়, এটা হচ্ছে বিহারের লোকের, বিহারের মানুষের। এখানে পেঁপে আছে, তরমুজ আছে, এইদিকে তরমুজের জুসটা খুব চলে, এইগুলো স্ন্যাক্স আছে, আর পেয়ারা, আনারস। তরমুজের জুসটা বেশি চলে কারণ প্রচণ্ড গরম তো এইদিকে, তাই জন্য তরমুজের জুসটা বেশি পছন্দ করে মানুষগুলো। এইদিকে বুঝতে পারছেন সবই দোকানে এগুলো ফল টল রয়েছে, ফলটাও সব ঝোলানো রয়েছে। তো তরমুজের জুসটা চলার কারণ যদি প্রচণ্ড তাপ, আর তরমুজ তো আপনারা কে কে জুস খাবেন চলে আসুন, তরমুজ জুস সবাই খাবেন, তরমুজ জুস খুব উপকার আছে। জুস আমাদেরও পাওয়া যায় আমাদের রেস্টুরেন্টেও, এদের দিকে জুসটা অরিজিনাল হয়, দামটা কম। আমাদের বড় বড় রেস্টুরেন্টে কী হয়, জুসটা অরিজিনাল হয় না, রেট বেশি, মালটা ডুপ্লিকেট হয়। বড় বড় রেস্টুরেন্টগুলো দেখতেই ভালো, খাবার অতটা জুসের থাকে না। ছোটো রেস্টুরেন্টে প্রতিদিন আনে, প্রতিদিন ফুরিয়ে যায়, আর বড়ো রেস্টুরেন্টে মাল সব সময় স্টকে থাকে। মানুষ পয়সাওয়ালা মানুষ কীভাবে কীভাবে যে বড়ো রেস্টুরেন্টে খাচ্ছে, আরে ভাই বড়ো রেস্টুরেন্টে খেয়ে তুমি ভুলটা করছো, সবসময় খাবার ছোটো রেস্টুরেন্টে খাবে, খাবারটা ফ্রেশ থাকবে, না সেরকম মানুষ খাবে না। যারা পয়সাওয়ালা বড়ো আদমি তারা জায়গা দেখে ঢোকে, খাবারটা দেখে ঢোকে না, তাই এটাই বেস্ট। শরীরটা খুব ঠান্ডা থাকে, তার জন্য জুসটা খাওয়া।